সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। আজকে আপনাদের জানাই দিব রসুনের বাজার দাম। আজকে বড়, ছোট, মাঝারি রসুনের দাম 1 অক্টোবর 2024 সাল রোজ মঙ্গলবার হাট, সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার রাজশাহী বানেশ্বর হাট বসে থাকে। তো আজকে বাজারে আমরা চলুন, সর্বপ্রথমে আমরা এখানে যে রসুনটা দেখছি ভাইয়ের, তো দানাটা একটু বড় আছে, তবে কালারটা একটু কি দাম বললো ভাই? যা দাম বলছে 8,200 টাকা। দুই দামনা ভালো হওয়া বলে ওই দামের লিমিট। এটা কি দাম বললো ভাই? এটা 200 কম 8,000 হয়েছে। এটা 200 কম হয়েছে 8,000। তো ভাই রসুন দানাটা মাঝারি সাইজের, একটু মাঝারির মধ্যে বড় সাইজ, তবে একটু কালার কোয়ালিটি কম। তবে গতকাল সোমবার হাটে আমরা দেখছিলাম একটু বাজার কম ছিল রসুনের, তো আজকে আমরা একটু দেখলে বুঝতে পারবো আজকে বাজারের পরিস্থিতি।9,500 টাকা পর্যন্ত বীজের রসুন, ওটা একটু বড় দাম। দর্শক, এখানে আমরা যে রসুনটা দেখছিলাম, মানে এরম বড় মাল 9,800 পর্যন্ত হয়েছে। আমরা এটা বললো ভাই 500 তারা বেচে কিনা করছে, হয়তো কিছু দাম পাই কি। মাঝারি কি দাম হলো? 8,500 থেকে 900 কম হচ্ছে 9,000। তো রসুনের সাইজের উপরে দাম এবং কালারের উপরে, অনেক রসুন বড় দামে হলেও দেখা যাচ্ছে আপনার ফ্রেশ কম আছে। পাশের রসুনটা দেখছি মোটামুটি কালারটা ভালো আছে ভাই রসুনের, দানাগুলো একই 40 দানা। কি দাম বললো ভাই? যা 9,000 পর্যন্ত হয়েছে। দেখছেন আর কিছুটা উঠে কি 9-এর উপরে নাকি? 9-এর উপরে কত হলে দিতে চাইছিলেন? 200। তো 9,000 দর দাম চলছে ভাই, হয়তো দেখছে আর 1-200 উঠে কি। এখানে তো 42 কেজিতে 1 মণ নাই না? এখানে পেঁয়াজ রসুন বানেশ্বর হাটে 42 কেজিতে 1 মণ, আর হচ্ছে বিভিন্ন হাটে বিভিন্ন রকম, ঝলমলিয়া হাটে 41 কেজি 1 মণ। এরকম মাঝারি দানাগুলো দেখলাম আপনার 8,500 থেকে 700 টাকা পর্যন্ত আজকে বাজারে বেচা কিনা হচ্ছে। আর সর্বোচ্চ কিছু বড় রসুন আছে যেগুলো আপনার 9,500 থেকে এক ভাই বলছিল 800 টাকা পর্যন্ত আজকে বেচা কিনা হচ্ছে রাজশাহী বানেশ্বর হাটে।